আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় ক্লাসে যোগ দিয়েছি। গত ক্লাসে আমরা যৌথ মূলধনী ব্যবসা শুরু করেছিলাম এবং পড়েছিলাম সংজ্ঞা, যৌথ মূলধনীর সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং যৌথ মূলধনী ব্যবসার গঠন প্রণালী। আজকে আমরা যা যা পড়বো তা তোমরা একটু এক ঝলক দেখে নাও। পর্ব দুই, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, পঞ্চম অধ্যায়। আজকে আমরা যা যা পড়ব তা হলো যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ, পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য, বিবরণপত্রের সংজ্ঞা ও বিষয়বস্তু, ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদার সংজ্ঞা, যোগ্যতা সূচক শেয়ারের সংজ্ঞা। আজকে আমাদের কথিত বিষয় হবে এগুলো, যে আছে তোমরা তা লিখে নাও। ওকে, এখন আমরা পড়তে যাচ্ছি কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ। তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করে দেখবা কোম্পানি সংগঠনের প্রকারভেদকে প্রধানত এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, এরপর বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি, অন্যান্য কোম্পানি। আবার বলছি, দেখো, সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। প্রথমে আসো সনদপ্রাপ্ত কোম্পানি। শরৎপ্রাপ্ত কোম্পানি কি? শরৎপ্রাপ্ত কোম্পানি হচ্ছে, আমরা সাধারণত জানি, 1844 সালে ব্রিটেনে পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি সংগঠনের আইন গঠন করা হয়েছিল এবং সে আইনের পূর্বে তৎকালীন অন্যান্য দেশ, ব্রিটেন সহ অন্যান্য দেশের রাজা রানীরা বিশেষ সনদ বলে, হ্যাঁ, বিশেষ সনদ প্রদান করে কিংবা বিশেষ সার্টিফিকেট বলো, সনদ সার্টিফিকেট সেম বলে, যাদেরকে পারমিশন দিয়েছিল, অনুমতি দিয়েছিল কোম্পানি সংগঠন গঠন করতে, সেই সব কোম্পানিগুলোই হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। এরপরে আসো বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি কি? দেশের আইনসভা, সংসদ এবং প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে যেসব বলে যেসব কোম্পানিগুলো গঠিত পরিচালিত হয় গঠিত হয় সেসব কোম্পানিকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। তার মানে সংসদের মাধ্যমে বিশেষ বিল পাশ হয়ে, বিশেষ অধ্যাদেশ পাশ হয়ে যেসব কোম্পানিগুলো গঠন করা হয় সেগুলো হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, যেমন ওয়াসা, ঠিক আছে, তারপরে বিআরটিআই ইত্যাদি, ঠিক আছে। আর সনদপ্রাপ্ত কোম্পানিগুলোর মধ্যে মনে রাখবো, সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণ হচ্ছে ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শুনেছো নিশ্চয়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে চার্টার্ড ব্যাঙ্ক অফ ইংল্যান্ড, এইসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। আচ্ছা, এখন আসো নিবন্ধিত কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি কাকে বলে? নিবন্ধিত কোম্পানি হচ্ছে আমাদের দেশে 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, নিবন্ধিত প্রতিষ্ঠানকে বলা হয় নিবন্ধিত কোম্পানি। তার মানে আমাদের দেশের প্রচলিত 1994 সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত কোম্পানিকে বলা হয় নিবন্ধিত কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এখন এই নিবন্ধিত কোম্পানিকে কয় ভাগে ভাগ করেছে দেখো? এই নিবন্ধিত কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? ওকে, নিবন্ধিত কোম্পানি তাহলে কয় প্রকার? নিবন্ধিত কোম্পানি দুই প্রকার, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি, একটা অসীম দায় সম্পন্ন কোম্পানি। সসীম দায় সম্পন্ন কোম্পানি কাকে বলে? নামটা শুনলে দেখবা, সসীম দায়, যেই কোম্পানি, যেই কোম্পানি সংগঠনের দায়টা সীমাবদ্ধ বা সীমিত, যেই কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ সেই কোম্পানিকে বলা হয় সসীম দায় সম্পূর্ণ কোম্পানি। আর অসীম দায় সম্পূর্ণ কোম্পানি কি? অসীম দায় সম্পূর্ণ কোম্পানি হচ্ছে যে কোম্পানি শেয়ার হোল্ডারদের দায়টা সীমাহীন সেই কোম্পানিকে বলা হয় অসীম দায় সম্পূর্ণ কোম্পানি। সাধারণত আমাদের দেশে অসীম দায় সম্পূর্ণ কোম্পানি নেই। এখন
এখন আসো সসীম দায় সম্পূর্ণ কোম্পানি। সসীম দায় সম্পূর্ণ কোম্পানিকে আবার কয় ভাগে ভাগ করেছে দেখো, দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায় সম্পূর্ণ কোম্পানি, আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পূর্ণ কোম্পানি। প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায় সম্পূর্ণ কোম্পানি কি, যখন কোনো কোম্পানির শেয়ার হোল্ডাররা কোনো একটা শেয়ারের তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্যটা প্রতিশ্রুত দেয় যে এতটুকু পর্যন্ত পরিমাণ, এতটুকু পরিমাণ মূল্যের শেয়ারের দায় আমি নেব, এর বেশি হলে আমি নেব না, এই ধরনের প্রতিশ্রুতবদ্ধ মূল্য দ্বারা সীমিত কোম্পানিকে বলা হয় প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ বা সসীম দায় সম্পন্ন, প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। এই ধরনের কোম্পানিও আমাদের দেশে সাধারণত নেই। এখন আসো শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। যেই সব কোম্পানির শেয়ার হোল্ডারদের মূল্য, শেয়ারের মূল্য বা দায়ের মূল্য শেয়ারের মূল্যর আংকিক মূল্য দ্বারা সীমাবদ্ধ। আবার বলছি, যেসব কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের আংকিক মূল্য দ্বারা সীমিত, সেই ধরনের কোম্পানিকে বলা হয় শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। এই কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এই দুটোর কথা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে অনেকবার বলেছি, প্রাইভেট লিমিটেড, পাবলিক হলে কি হয়, প্রাইভেট হলে কি হয়, আজকে আমরা বিস্তারিত জানব। প্রাইভেট লিমিটেড তার মানে শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি, প্রকারভেদ হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, এর প্রথমে আসো প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, যেই কোম্পানি সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 50 জন নিষিমাবদ্ধ, এবং যেই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। আবার বলছি, খেয়াল করো, যে কোম্পানি সংগঠনের সদস্য সংখ্যা 2 থেকে 50 জন এবং যেই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, মানে ক্রয় বিক্রয় করা যায় না, অন্যান্যদের কাছে, জনগণের কাছে, পাবলিকের কাছে ক্রয় বিক্রয় করা যায় না, সেই কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে, তার প্রাতিষ্ঠানিক কাজ শুরু করে দিতে পারে, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি পারে না। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি, যে কোম্পানি সদস্য সংখ্যা 2 থেকে 50 জন এবং যার শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবার আসো পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি কি, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানি সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার পরিমাণ দ্বারা, শেয়ার মূল্য বা শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, তাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। এবং পাবলিক লিমিটেড কোম্পানির আরেকটা বৈশিষ্ট্য কি, নিবন্ধনপত্র পাওয়ার পর সে কাজ শুরু করতে পারে না, তাকে কার্য আরম্ভের অনুমতিপত্রের জন্য অপেক্ষা করতে হয়, এবং কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার পরই তারা কি করতে পারে, ব্যবসা প্রতিষ্ঠা চালু করতে পারে। তাহলে আমরা পাবলিক লিমিটেড কি বুঝলাম, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এবং এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায়। তার মানে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে ক্রয় বিক্রয় করা যায় পাবলিকের কাছে, যখন প্রয়োজন হয় শেয়ারের সাথে সাথে ঋণপত্র অবাধে হস্তান্তর করা বা ক্রয় বিক্রয় করা যায়। এই গেল পাবলিক লিমিটেড কোম্পানি। এখন দেখো, পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, একটা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে কি, মালিকানার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। আর নিয়ন্ত্রণের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সাবসিডিয়ারি আর একটা হচ্ছে হোল্ডিং। সাবসিডিয়ারি একটা হচ্ছে হোল্ডিং। এখন দেখো, মালিকানার ভিত্তিতে যে সরকারি আর বেসরকারি বলছে, এটা কাকে বলে দেখো, মালিক যদি কোনো কোম্পানি সংগঠনের মালিক, আমরা যদি একটা কোম্পানিকে 100% চিন্তা করি, সে 100% কোম্পানির 51% শেয়ার হোল্ডার সরকার আর 49% শেয়ার হোল্ডার বেসরকারি খাতে থাকে, তাহলে সেটা কোন ধরনের ব্যবসা সংগঠন হবে, সরকারি কোম্পানি। কোন ধরনের কোম্পানি সংগঠন হবে, সরকারি কোম্পানি। কেন, কারণ বেশিরভাগ শেয়ার বা
কার কার নামে সরকারি খাতে আছে এবং এই ধরনের কোম্পানিগুলো পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সেই সরকারি পৃষ্ঠপোষকতায়। তাহলে আমরা কি বুঝলাম, সরকারি কোম্পানি বলতে সরকারি কোম্পানি হচ্ছে যেই কোম্পানি সংগঠনের বেশিরভাগ শেয়ার সরকারি মালিক আওতায় থাকে তাকে সরকারি কোম্পানি বলে। আর বেসরকারি কোম্পানি ঠিক তার অপোজিট। যদি কোনো কোম্পানিকে আমরা 100% শেয়ার চিন্তা করলে, যদি কোনো কোম্পানির 51% শেয়ার বেসরকারি খাতে থাকে আর 49% শেয়ার সরকারি খাতে থাকে, তখন তাকে বলবো আমরা বেসরকারি কোম্পানি। ঠিক আছে, তাহলে মালিকানার ভিত্তিতে আমরা বুঝলাম। এরপরে চলে আসো, খুব খেয়াল করবা এই নিয়ন্ত্রণের ভিত্তিতে, এটা প্রায় সময় আসে এবং খুবই খেয়াল করার মতো একটা, দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাবো, তোমরা একটু খেয়াল করো। নিয়ন্ত্রণের ভিত্তিতে সাবসিডিয়ারি আর হোল্ডিং, ধরো আমি একটা ক কোম্পানি, আমি ক কোম্পানির মালিক, আমার কোম্পানি আর্থিক সংকটে আছে, আমার কোম্পানির পরিচালনা ছিল ভালো, আমার কোম্পানি ভালো চলছিল, মার্কেটে গুডউইল ছিল, আমার এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমার আর্থিক সংকটের কারণে আমি আমার প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগোতে পারছি না। আমার এই শর্টেজটা চিন্তা করে আমি চিন্তা করলাম আমার কোম্পানির বেশিরভাগ শেয়ার আমি এমন কোনো কোম্পানিকে বিক্রি করে দিব যে কোম্পানি আমার শেয়ারটা বুঝে নিতে পারবে, আমার প্রতিষ্ঠানটা চালিয়ে দিতে পারবে। ঠিক একই ক্ষেত্রে আমি ক কোম্পানি, এক্স কোম্পানি এমন একটা কোম্পানি খুঁজছে যে কোম্পানি লসে নেই কিন্তু আর্থিক সংকটে আছে, এবং যে কোম্পানিটা নিলে এক্স কোম্পানির কোনো লস হবে না। তাহলে এক্স কোম্পানি আমার ক কোম্পানিটার 42, 41, 42, 43 যে কোনো 60% শেয়ার কিনে নিল সাপোজ। তাহলে কী করলো, এক্স কোম্পানি আমার ক কোম্পানির 60% শেয়ার কিনে নিয়ে 60% ভোটাধিকার ক্ষমতা নিয়ে নিল। তাহলে যে এক্স কোম্পানি আমার শেয়ারটা কিনে নিল, সে এক্স কোম্পানি হবে হোল্ডিং কোম্পানি আর আমি হব তার সাবসিডিয়ারি কোম্পানি। বোঝাতে পারলাম, যে কোম্পানিটা আমাকে কিনে নিয়েছে এবং আমার কোম্পানিকে কিনে নিয়েছে এবং আমার কোম্পানির বেশিরভাগ ভোটাধিকার তার, পরিচালনাও তার হাতে, সে কোম্পানিটা হবে হোল্ডিং কোম্পানি আর আমি তার আন্ডারে থেকে কম পার্সেন্টেজে শেয়ার নিয়ে কোম্পানিটা চালাতে সাহায্য করব, আমি হচ্ছি সাবসিডিয়ারি কোম্পানি। আমার মনে হচ্ছে আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এরপর আসো অসীম, সরি, অনিবন্ধিত কোম্পানি। অনিবন্ধিত কোম্পানি কোনগুলো, যেসব কোম্পানিগুলো আমাদের দেশের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়, মানে 1994 সালে কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়, সেসব কোম্পানিকে বলে অনিবন্ধিত কোম্পানি। এ ধরনের কোম্পানিও আমাদের দেশে সাধারণত নেই। এরপরে আসো অন্যান্য কোম্পানি। অন্যান্য কোম্পানির মধ্যে দেখো বিদ্যমান কোম্পানি। বিদ্যমান কোম্পানি কোনগুলো, 1994 সালের কোম্পানি আইনে প্রচলিত হওয়ার পূর্বে, কখন, 1994 সালের কোম্পানি আইন প্রচলিত হওয়ার পূর্বে যেইসব কোম্পানিগুলো বিদ্যমান ছিল আমাদের দেশে, সেই সব কোম্পানিগুলোকে বলা হয় বিদ্যমান কোম্পানি। এখন আসো বিদেশি কোম্পানি। এই যে দেখো বিদেশি কোম্পানি, বিদেশি কোম্পানি কোনগুলো, ধরো কোনো বিদেশের কোনো দেশের নিবন্ধনে নিবন্ধিত কোনো কোম্পানি যদি আমাদের দেশে এসে আমাদের দেশে আবার নিবন্ধিত হয়ে কোম্পানিটা পরিচালনা বা এক্সপ্যান্ড করতে চায়, সেই বিদেশি কোম্পানিগুলোকে বলা হবে বিদেশি কোম্পানি। অব্যবসায়ী কোম্পানি কোনগুলো, অব্যবসায়ী কোম্পানি হচ্ছে যে কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, জনকল্যাণের স্বার্থে করে থাকে, সেসব প্রতিষ্ঠান বা সেসব কোম্পানিগুলো হচ্ছে অব্যবসায়ী কোম্পানি, যেমন এনজিও। এরপরে আসো বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানি কোনগুলো, যেগুলো আমার 1994 সালের কোম্পানি আইনের আওতায় গঠিত নিবন্ধিত কিন্তু তারা তাদের পরিচালনাতে নিজস্ব একটা আইনে পরিচালিত হয়, সেই সব কোম্পানিগুলোকে বলা হয় বিশেষ কোম্পানি। যেমন ধরো বিমা কোম্পানি, ব্যাংক, এই জিনিসগুলো কি করে, তাদের নিজস্ব একটা আইনে পরিচালিত করে কিন্তু নিবন্ধিত হয়েছে 1994 সালের কোম্পানি আইনের আওতায়। ঠিক আছে, আশা করি তোমরা শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখন আসো বিবরণপত্রের সংজ্ঞায়। বিবরণপত্র কি, পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিমিত্তে জনগণকে যাবতীয় তার কি ইনফরমেশন, তথ্যাদি জানিয়ে যে
প্রচার পত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে বলা হয় কোম্পানির বিবরণ পত্র। খেয়াল করো, আমি পাবলিক লিমিটেড কোম্পানির মালিক, আমার কোম্পানি কত টাকা অনুমোদিত মূলধন, নাম কি, উদ্দেশ্য কি, আমার পরিচালনায় কে কে আছে, ঠিক আছে, অনুমোদিত মূলধন কত, প্রতিষ্ঠানটা কত বড়, এর ভেতরের স্মারকলিপিতে কি আছে, এই যাবতীয় ইনফরমেশন দিয়ে আমি যখন পাবলিককে আমার কোম্পানির শেয়ার কেনার জন্য আহ্বান জানাবো এবং এই আহ্বান জানানোর জন্য যে প্রচারপত্র বা বিজ্ঞপ্তিটা প্রদান করব সেটাই হচ্ছে বিবরণপত্র। আর বিবরণপত্রে একটু খেয়াল করলে দেখবা, বিবরণপত্রে এই বিষয়বস্তুগুলো একটু দেখো, দেখো হ্যাঁ, বিবরণপত্রে কোন কোন বিষয়গুলো থাকে একটু দেখো, কোম্পানির নাম, কোম্পানির নিবন্ধিত অফিসের ঠিকানা, কোম্পানির উদ্দেশ্যাবলীর বর্ণনা, এরপরে আছে দেখো স্মারকলিপিতে স্বাক্ষরকারীগণের নাম, ঠিকানা, পেশা, কোম্পানির স্মারকলিপির সংক্ষিপ্ত বর্ণনা, কোম্পানির পরিচালকগণের স্বার্থ, এরপরে দেখো প্রবর্তকদের মানে যারা উদ্যোগ গ্রহণ করেছিল সেই প্রবর্তকদের নাম, ঠিকানা, দেয় অর্থের পরিমাণ ও তাদের দেয় বিভিন্ন সুবিধাবলী, কোম্পানির মোট অনুমোদিত মূলধন ছাড়া শেয়ার, শেয়ারের যাবতীয় ইনফরমেশন ছাড়া ইত্যাদি আরও অনেক কিছু আছে, তোমরা বইতে পড়লে দেখে নিবা। এই ইনফরমেশনগুলো সমেত একটা প্রচারপত্র যখন আমি বাজারে ছাড়বো, বিজ্ঞপ্তি ছাড়বো যে আমার এই এই কোম্পানি, এই এই নাম, এবং তোমরা আসো আমার কোম্পানির শেয়ার ক্রয় করো, আমার কোম্পানির শেয়ার হোল্ডার হও, এই ধরনের প্রচারপত্র বা বিজ্ঞপ্তিকেই বলা হয় বিবরণপত্র। এখন আসো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কি, ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা কাকে বলে। খেয়াল করো, পাবলিক লিমিটেড কোম্পানির পরিমাণ নিয়মাবলী বা বিবরণ পত্রে কোম্পানি গঠনের যে প্রাথমিক খরচ, চলতি মূলধন এবং প্রাথমিক প্রয়োজনীয় পূরণের উদ্দেশ্যে যে নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ মূলধন সংগ্রহের প্রতিশ্রুতি উল্লেখ করা হয় তাকে ন্যূনতম মূলধন বলে। তার মানে এটা কি, যখন পাবলিক লিমিটেড কোম্পানির পরিমাণ নিয়মাবলীতে তুমি একটা দলিলের মধ্যে একটা ধারা লিখেছ যে আমার কোম্পানিটা এত টাকার, এতটা শেয়ারের আন্তরিক মূল্য এত, এবং তার যোগ্যতাসূচক শেয়ার হবে এত টাকার, এবং মোট অনুমোদিত মূলধন হবে এত টাকা, এই জিনিসগুলো বিবরণপত্রেও দিয়েছ, পরিমাণ নিয়মাবলিতেও দিয়েছ, দিয়ে এই নিমিত্তে যেই চাঁদাটা তুমি নির্দিষ্ট করেছো, যে মূলধনটা তুমি নির্দিষ্ট করেছো, নির্দিষ্ট করে সিদ্ধান্ত নিয়েছো এবং অনুমতি নিয়েছো, সেই মূলধনটাকেই বলা হয় ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা। তোমার কোম্পানিটা ন্যূনতম তত টাকা নিয়েই গঠন করতে হবে, মূলধনটা তত পরিমাণ টাকায় থাকতে হবে, এটাই হচ্ছে ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা। এখন আসো এই অধ্যায়ের আজকের অধিবেশনের শেষ কোয়েশ্চেন, যেটা হচ্ছে যোগ্যতাসূচক শেয়ার কাকে বলে। যোগ্যতাসূচক শেয়ারটা সাধারণত পরিচালকদের হয়। পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকগণ কমপক্ষে কতটুকু শেয়ার নিতে পারবে এবং তফসিল একে অথবা স্মারকলিপিতে লিপিবদ্ধ থাকে যে এত ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ, এত পরিমাণ শেয়ার দ্বারা শেয়ারটাকে অবশ্যই ক্রয় করতে হবে, তাইলেই সে পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। ওই যে নির্দিষ্ট করা শেয়ারের পরিমাণটা, শেয়ারের মূল্যটা, ওটাই হচ্ছে যোগ্যতাসূচক শেয়ার। যোগ্যতাসূচক শেয়ার মানে কি, আমার এই প্রতিষ্ঠানের পরিচালক হইতে এতটুকু শেয়ার ক্রয় করে যোগ্যতা অর্জন করতে হবে, তাহলেই আমি এই কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারবো। তাহলে ওই যে শেয়ার মূল্য বা শেয়ার পরিমাণ স্টাবলিশ করেছে, স্থায়ী করেছে, লিমিটেড করেছে, ওই জিনিসটাই হচ্ছে তো কোম্পানির পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার। আজকে এতটুকু, ভালো থাকবে ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আরেকটা অধিবেশনের মাধ্যমে আমরা কোম্পানির সংগঠন শেষ করতে পারবো। এবং আজকের হোমওয়ার্কটা তোমরা একটু দেখে নাও, আজকের হোমওয়ার্কটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য, লিখে নাও আজকের হোমওয়ার্কটা, পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। সবাই এই পার্থক্যটা লিখেও আমাকে ইনবক্সে দিয়ে দিবে অথবা মেসেঞ্জারের গ্রুপে দিয়ে দিবে, আমি চেক করে নিব। ঠিক আছে, আজকে এতটুকু, এবং নেক্সট দিন আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে আমাদের কোম্পানি সংগঠনটা শেষ করে দেব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো।